আমি হচ্ছি উমা আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আনন্দের ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজকে হচ্ছে সতেরোই নভেম্বর আর আজকে হচ্ছে কার্তিক পুজো আমাদের বাড়িতে আজ এবারে নতুন একটা ভাই এসেছে তার সাথে তো পরিচয় করিয়েই দেব আর তার সঙ্গে আজকে আমাদের বাড়িতে প্যান্ডেল হচ্ছে তো সকাল থেকেই প্যান্ডেলের তো চালু হয়ে গেছে তার কি ঝলকও আমি আপনাদের দেখাতে চাই ফাইনালি আমি আপনাদের আমাদের ভাইয়ের নতুন ভাইয়ের সাথে পরিচয় করিতে চাই সেটা হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভাইকে খুবই সুন্দর লাগছে যারা যারা এই এই আমাদের ভাইকে দিয়ে গেছেন তাদের লিস্টটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুজোর জন্য সব আয়োজন তো চালু হয়েই গেছে তার সঙ্গে আমি আপনাদের আরও কিছু মুহূর্ত দেখাবার চেষ্টা করি আমাদের ভাইয়ের যে বাবা সেই আজকে খাবারের আয়োজন করছে মানে আলু কাটছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চালু হয়ে গেছে আর এটা হচ্ছে আমার দিদি দিদির তো সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে সাজা শেষ হচ্ছেই না ফাইনালি ইনি হচ্ছে আমাদের ভাইয়ের মা সেলফি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আমাদের ভাইয়ের পুজোর জন্য সব আয়োজন চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ফল কাটা হচ্ছে সব সব ফল ফুল সবেরই আয়োজন হয়ে গেছে মোটামুটি ইতিমধ্যেই আমাদের বাবন মশাই চলে এসেছেন আর তিনি পুজো শুরুও করে দিয়েছেন

সুন্দর খেতে হয়েছে তোমাকে কেমন লাগছে বলো ভালো এখানে আত্মীয় কুটুমরাও খেতে বসে গেছেন আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের ভাইয়ের মা বাবা মানে আমার কাকা আমার কাকিমা খেতে বসে গেছে তারা সকাল থেকে উপোস করেছিল শুধু ভাইয়ের জন্য আর ফাইনালি তারা খেতে পাচ্ছে মানে খেতে বসে গেছে সবশেষে আমিও মানে এদের সাথে নাচতে চালু করে দিয়েছিলাম খুব মজা হচ্ছিল কোনো পুজোতে নাচ গান হবে না সেটাই কখনো হতে পারে তাই আমরা সবশেষে একটু বাচ্চাদের সাথে বড়দের সাথে সবার সাথে একটু নাচ গান হয়েই যাচ্ছিল আমরা খুব মজাও করছিলাম একটা কথাই বলতে চাই আমার এই ব্লগটা এখানে শেষ করছি আর তো আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর দেখা হবে আমার নেক্সট ভিডিওটিতে আজকের মতো টাকা